হ্যালো ফিয়ার স্বাগতম জানাই দেবা থ্রি সিক্সটি বেঙ্গল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপিপ্টারে নিয়োগ করা হচ্ছে প্রায় এক হাজার পদে তো কী কী ক্যাটেরিয়া রয়েছে কারা কারা আবেদন করতে পারবে বয়সীমা কী রয়েছে সিলেকশন প্রসেসটা কী রয়েছে কত টাকা ফিস লাগবে সমস্ত কিন্তু তোমরা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো যারা আবেদন করবে বলে ভাবছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা খুব গুরুত্বভাবে দেখো আর যেসব আমি ইম্পর্টেন্ট জিনিস সেসবকে আমি আলোচনা করে দেবো তবে আমি প্রথমে সব সর্বপ্রথম তোমাদেরকে দেখে দিচ্ছি যে তোমরা চাইলে নোটিফিকেশানটা কীভাবে আবেদন করবে আমি কিন্তু আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিই তোমাদেরকে যে তোমরা কী করে নোটিফিকেশানটা আবেদন মানে ডাউনলোড করবে তো সর্বপ্রথমে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি ডাব্লুবি ওয়ে পুলিশ ওয়েস্টবেঙ্গল যে রয়েছে অফিসিয়ালে পুলিশে সেটা আমি লগ ইন করেছি ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন তো এখানে আসার পরে যে রয়েছে রিক্রুটমেন্ট বলে যে অপশানটা রয়েছে এই রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে ক্লিক করার পরে কিন্তু নতুন করে আবার একটা রিক্রুটমেন্ট আসবে এই রিক্রুটমেন্টটা আবার পুনরায় ক্লিক করবে তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবে তারপর দেখবে যে কুড়ি এক দু হাজার একুশ কিন্তু আজকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে তো এই যে বিজ্ঞপ্তিটি প্রথমে দেখা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ দু হাজার কুড়ি তো যাই হোক দু হাজার কুড়িতে এই দেওয়া হয়েছিল কিন্তু এই ডেটে দেওয়া হয়েছে দু কুড়ি এক হাজার একুশ তো এখানে যে রয়েছে গেট বলে রয়েছে গেট ডিটেলস এই গেটলে ক্লিক করবে তো ক্লিক করার পরে কিন্তু এই যে রয়েছে রিক্রুটমেন্ট অফ টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর সমস্ত রকমের তথ্য যে রয়েছে এই তথ্য কিন্তু এই নিচেগুলো পেয়ে যাবে তো আমরা যেহেতু নোটিফিকেশনটা চেক করবো কী কী ক্যাটেটার চেয়েছে তো আমরা যে রয়েছে দু নম্বর অপশানটা সেই দু নম্বর অপশানে গেট ডিটেলসে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু যেহেতু আমি আগে ডাউনলোড করেছি সেক্ষেত্রে কিন্তু আমি ডাউনলোড করছি না তো এইভাবে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো আমি এবার সরাসরি সেই বিজ্ঞপ্তিতে নিয়ে যাচ্ছি সেখানে কি কি বলা রয়েছে আর কি কি সমস্ত বিশেষ তথ্য কিন্তু তোমাদের এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এইখানে সর্বপ্রথমে তোমাদের যেটা বলবো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বলেছে ইম্পর্টেন্ট টু অ্যাপ্লিকেশন ফর অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড ইন্সপেক্টর অ্যান্ড এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এইখানে কিন্তু দুটো গ্রুপে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে ইউবি আর একটা হচ্ছে এবি বিস্তারিত নিজেকে একটু বলবো তবে এখানে প্রথমে এক নম্বর বলেছে নেম অফ দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল তো এইখানে কিন্তু পে স্কেলটা কথা বলেছে তারা সাব্বিশ পদে যারা যারা রয়েছে তাদেরকে পে স্কেল দেওয়া হবে টেন্থ লেভেলের পে স্কেল সেক্ষেত্রে তাদের ম্যাক্সিমাম হবে বত্রিশ হাজার একশো থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু তারা পার মান্থ স্যালারি পাবে পে স্কেলটা পাবে তারপরে এখানে বলা হচ্ছে ভ্যাকেন্সি তো এখানে ভ্যাকেন্সি দুটো ভাগে ভাগ করেছে তোমাদের একটু আগেই বললাম ইউ আর একটা হচ্ছে এবি তো ইউবিতে শুধু কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারে পারবে কিন্তু এবিতে ছেলেরা আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু মেয়েরা এখানে আবেদন করতে পারবে না তো এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বা করে দেওয়া বলা আছে এখানে ইউ আর ক্যান্ডিডেট পাবে একশো সরি চারশো তেরোটা এসআই পুলিশে আর লেডি পুলিশে হচ্ছে ব্রেসিটা তোমরা একটা ক্যাটাগরি রয়েছে এটা দেখে নিবে তো এখানে কিন্তু টোটাল পোক্স যেটা বলা রয়েছে টোটাল কিন্তু পোক্স রয়েছে ইউ ইউবি আর এবি মিলে হাজার অষ্টাশিটা তোমরা এটা একবার দেখে নিয়ে ভালো করে তারপরে নিচে গিয়ে এলিজিবিলিটি ক্র্যাটেরিয়াতে এলিজিবিলিটি ক্র্যাটেরিয়া হতে গেলে কিন্তু যেটা রয়েছে প্রথম প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু ভারতের নাগরিক হতে হবে তবে কিন্তু তুমি আবেদন করতে পারবে তাছাড়াও এখানে বলা রয়েছে এখানে কিন্তু কুড়ি বছর থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তবে কিন্তু আবেদন করা যাবে তাছাড়াও এখানে বয়স হতে হবে এক এক দু হাজার একুশ অনুযায়ী তাছাড়াও যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে পাঁচ বছর আর যারা ও রয়েছে তারা কিন্তু তিন বছরে পাবে এটা কিন্তু অফিসিয়ালি ছাড় পেয়ে যাবে তারপরে এখানে বলা রয়েছে যে বাংলা সরি তারপর এখানে বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা এডুকেশন কোয়ালিফিশন ক্লিয়ার তো এখানে কিন্তু বলা রয়েছে ক্যান্ডিডেটকে ব্যাচেলার ডিগ্রি কিন্তু পাশ করতে হবে যে কোনো অর্গানাইজ ইউনিভার্সিটি থেকে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার আগে কিন্তু পারবে না এখানে বলা রয়েছে ফিজিক্যালি তোমার যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট তো এখানে যারা রয়েছে ক্যান্ডিডেট সাব ইন্সপেক্টর ইউ ইউ ইউবির জন্য তারা কিন্তু যে ক্যান্ডিডেট রয়েছে জেনারেলরা তাদের জন্য কিন্তু ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন সেমি লাগবে এবং কি সেভেন্টি নাইন সেমি তোমার মিনিমাম তোমার চেস্ট হতে হবে আর পাঁচ সেমি তোমাকে বুক খোলাতে হবে তার সঙ্গে কিন্তু তোমাকে ফিফটি সিক্স কেজি ওজনে হতে হবে তবেই কিন্তু তুমি এই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তাছাড়া যারা গোর্খা রাজবংশী এবং ঘরোয়ালা এবং শিডুল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে একশো সেমি আর তাদের উচ্চতা বা লাগবে একশো ষাট সেমি আর তাদের চেস্ট লাগবে সেটা হচ্ছে সেভেন্টি সিক্স সেমি অথবা তাদেরকে কিন্তু পাঁচ সেমি বুক ফুলেতে হবে এবং তারই সঙ্গে কিন্তু তাদের বাহান্ন কেজি ওজন হতে হবে তবে কিন্তু তারা আবেদন করতে পারবে তারপর রয়েছে সাব ইন্সপেক্টর পুলিশ এবি ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র ছেলেরা ক্ষেত্রে তারা কিন্তু যারা জেনারেল রয়েছে তাদের মধ্যে যারা এবি জন্য আবেদন করবে তারা তারা কিন্তু উচ্চতা হতে হবে ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি উচ্চতা হতে হবে এবং তারই সঙ্গে তাদের চেস্ট হতে হবে এইটি সিক্স এবং এমনকি তাদেরকে পাঁচ শ্রেণি হতে হবে এবং তাদের ওজনে হতে হবে সিক্সটি কেজি মানে ষাট কেজি তাদেরকে ওজনই হতে হবে এবং তারপরে তিন নম্বর যে রয়েছে লেডি সাব ইন্সপেক্টর ইউ জন্য তো তো সেক্ষেত্রে কিন্তু যারা জেনারেল কাস্টে রয়েছে তারা কিন্তু একশো সেমি হতে হবে আর তাদের ওজনই হতে হবে আটচল্লিশ কেজি তাছাড়াও এখানে গোর্খা রাজবংশী ঘরোয়াল এবং শিডুল ট্রাইবের যেসব ক্যান্ডিডেট রয়েছে বা তাদের কিন্তু একশো পঞ্চান্ন সেমি সেমি হতে হবে এবং তাদেরকে ওজনে হতে হবে পঁয়তাল্লিশ কেজি এটা তোমরা একবার ভালো করে দেখে নেবে এই নোটিফিকেশানটা কিন্তু ভালো করে দেখার পরে তবেই তোমরা কিন্তু আবেদন করবে অনেক কিছু দেখার রয়েছে তোমরা একবার ভালো করে দেখে নিবে আমি চাইলে এটা আপনাদেরকে দিয়ে দেবো তারপর রয়েছে ফিজিক্যাল এফিসিয়ান টেস্ট তো এই একে বলা হয় পিইটি পিটি তো এই পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য যেটা রয়েছে মেল ক্যান্ডিডেট ফর দিস পোস্ট সাব ইন্সপেক্টর ইউ বি এবং এবি তো এক্ষেত্রে কিন্তু তাদেরকে আটশো মিটার রান দিতে হবে আটশো মিটার রান তাদের কিন্তু তিন মিনিটে কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্র তারপরে যে রয়েছে ফিমেল ক্যান্ডিডেট যে ইউ বি ইউবির জন্য ক্যান্ডিডেট সাব লেডিস সাব ইন্সপেক্টর জন্য তাদেরকে চারশো মিটার রান করতে হবে দুই মিনিটে এটা তোমরা ভালো করে দেখে নিবে তারপরে কিন্তু এখানে অনেক রকম তথ্য রয়েছে তাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমাকে দেখে নেবে তাছাড়াও সমস্ত রকমের তথ্যগুলো দেওয়া রয়েছে একটু হালকা করে তোমরা দেখে আমি বিস্তারিত বলছি না আর অনেকটাই বড়ো হয়ে যাবে তো আমি শুধু মেন মেন পয়েন্টগুলো আমি তোকে জানিয়ে দিচ্ছি আর তাছাড়া এখানে একটা পয়েন্ট রয়েছে সেটা সেটা হলো যে তোমরা সাবমিশন কীভাবে করবে মানে তারা অনলাইন আবেদন শুরু হচ্ছে কবে তারিখ থেকে আমি এখনই আপনাকে বলে দিচ্ছি নিজেই একটু তারপর হচ্ছে যে প্রধান বিষয় হচ্ছে যে এবার অ্যাপ্লিকেশান ফিস তো এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য যারা রোগ বাস করছে তারাও কিন্তু আবেদন করতে হবে এবং কিন্তু যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করছে তারাও কিন্তু আবেদন করতে হবে কিন্তু তারা আবেদন করতে পারবে তাদের জেনারেল ক্যাটাগরিতে কিন্তু তারা কিন্তু তাদের এসি বা যদি তারা ও থেকেও থাকে তারাও তবে কিন্তু তারা আবেদন করতে পারবে না শুধুমাত্র তারা জেনারেল কোটাতে কিন্তু তারা চান্স পাবে তো এখানে যারা এস সি এস টি কাস্ট রয়েছে তারা কিন্তু কোনো চা মানে ফিস লাগছে না শুধুমাত্র প্রসেসিং ফিস যেটা রয়েছে সেটা কিন্তু তাদের চার্জ লাগছে তাছাড়া জেনারেল ক্যাটাগরির জন্য তাদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান চার্জ লাগছে আর প্রসেসিং ফি লাগছে দুশো কুড়ি টাকা এই নিয়ে টোটাল ফিস লাগছে দুশো সত্তর টাকা কিন্তু তাদের ফিস লাগছে তো এটা কিন্তু তারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দিতে পারবে এটা কিন্তু তোমরা একবার দেখে নেবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই কী করে করবে তো যখনই এই ভিডিওটা যেহেতু এর অনলাইন আবেদনটা শুরু হয়ে যাচ্ছে বাইশ তারিখ থেকে সম্ভবত আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বাইশ তারিখ থেকে আর শেষ হচ্ছে কুড়ি দুই দু হাজার একুশ থেকে আর লাস্ট ডেট তোমার রয়েছে যেটা অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার সেটা হচ্ছে তেইশ দুই দু হাজার একুশ তো এই তারিখের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই ছবি এই যে আপনাদের পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু হবে পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু অবশ্যই রঙিন রঙিকাডে হবে তার সঙ্গে কিন্তু তোমাদের এখানে দশ থেকে পঞ্চাশ কেজির মধ্যে হতে হবে আর সিগনেচার হতে হতে হবে পাঁচ থেকে কুড়ি কেজির মধ্যে তো এখানে কিন্তু হাইট ওয়েট সম্পূর্ণ তথ্য কিন্তু বলে দেওয়া আছে তো তোমরা এটা করে দেখে নিবে আর এমন কিছু আর বলা নেই যেটা আমি ইম্পর্ট্যান্ট জিনিস ছিল সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর যদি কিছু ছাড়া পড়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটার শেষে এই নোটিশটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে দেখে নিবে আর দেখার পরে কিন্তু তোমরা আবেদন করবে অনেক ক্ষেত্রে ক্ষেত্রে নোটিফিকেশন দেখে না পরেও কিন্তু অনেক সমস্যা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা নোটিফিকেশন দেখে নেবে তো এই ছিল আপাতত ভিডিও আর ভিডিও ভিডিওটা অবশ্যই লাইক করবে লাইক করলে পরে আমাদের পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহ জাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন